বন্ধুরা গুড মর্নিং মনিমার ব্লগে সবাই স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখন আমি এই আয়না চিনি নিয়ে সবে মাত্র ঘুরতে উঠে বসে আছি। তো এখন আমি একটা শুরু করলাম আজকে, আজকে কাজে যাইনি। তো দেখতে পাচ্ছ এখানে ছোট বোন বসে আছে, ওর বরকে ওষুধ দিচ্ছে, আর ওখানে বিট্টু মুখটা ধুয়ে এসে সবে মাত্র দাঁড়ালো ওকে ওষুধ খাওয়াবে বলে। তো এই যে ওখানে একটুখানি বসে আড্ডা মারলাম, মেরে ঘরে চলে এসেছি। আর বিট্টু বললো যে ও শোবে এখন, তো আমি বললাম তুমি একটুখানি দাঁড়াও, আমি বিছানাটা গোছ করে নিয়ে তারপর তুমি শুয়ে থাকো, তারপরে আমি কাজ সারবো। ঘর বাড়ি দেখো কী অবস্থা হয়ে আছে, চতুর্দিকে জিনিসপত্র আমি এই যে বালিশ কাঁথাগুলো সব নিচে নামিয়ে ফেলে দিয়েছি। তো দিয়ে ওকে বললাম যে তুমি একটুখানি দাঁড়াও আর আমি বিছানাটা গুছিয়ে নিয়ে আর তুমি তারপরে শোবে। তো মা ওইদিকে মাটির ঘরটা একটু একটু করে মুছে নিয়েছে, আর আমি আজকের বারান্দার ছেঁচগুলো গোবর দেবো, অনেকদিন ধরে গোবর দিইনি, তো ওইগুলো একটুখানি আজকের গোবর মাটি দেবো। তো বিট্টু একটু ফোনটা ধরো। তো দেখো ওই বিছানার চাদরটা মানে বদলে দিলাম, ওইটা অনেকদিন হয়ে গেছিল আর তার জন্য একটা নিয়ে এসেছি, নতুন নতুন না যদি এটা কাঁচা চাদর। তো চলো আমি বিছানার চাদর টাদরগুলো সুন্দর করে ডেকে নিই। আর ও বেচারি দাঁড়িয়ে আছে ওখানে, ওকে আজকে ফোনটা ধরিয়ে দিয়েছি, বললাম যে তুই একটু ফোনটা ধরে দাও না, ও ফোনটা ধরতে পারি। বিট্টু কি খাবে বলো আজকে রে সকালবেলা? মজা নাকি গরম গরম ভাত করবো? দেখো আমার বিছানা পুরো গোছ করা হয়ে গেছে আর বিট্টু এখন শোবে। তা তুমি এখানে শোবে না, এখানে এখানে হাওয়া আসছে না, ঠিক আছে তুমি ওখানে শো। ও ওষুধ খেয়েছে আর ওষুধ খাওয়ার 15 মিনিট পরে ওকে একটুখানি মুড়ি দেওয়া হবে, মুড়ি খাবে একটুখানি, আর তারপরে সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত খাবে না? আলু সেদ্ধ না, তাহলে বোন ওর বরকে খাইয়ে দিচ্ছে ভাত, আর একটুখানি নিচু হয়েছে বলে ওর মাথাটা ব্যথা করছে বলছে। তো চলো খাবে বললো, জল ভাত খাবে, কালকে অনেকটা জল ভাত রয়েছে আর মার জন্য ভাত দেব। তো দেখো বন্ধুরা সমস্ত জামা কাপড় কেচে এনেছে, একটা দিন বাড়ি থেকেও শান্তি নেই, কি করা যাবে, কেননা সময় তো পায় না কাচাকুচি করার, একটা দিন বাড়ি আছে তাই সমস্ত জামা কাপড় কেচে কুচিয়ে মেলে দিচ্ছি। আর যা গরম পড়েছে তোমরা তো সবাই জানো যে কিভাবে মানুষ বেঁচে আছে এই গরমের মধ্যে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, তারপরেও এত কাছাকাছি এত কষ্ট। তো চলো দেখো কত কেচেছে, দেখো ব্লগ কত কেচেছে, দেখো বন্ধুরা পুরো একটা বড় বালতির এক বালতি, আর মা এখানে মাকে দেখানো যায় না, মা প্রচণ্ড কষ্ট করে রান্নাবান্না করছে, সে আর বলার কথা না, মানে খুবই খারাপ অবস্থা। তো দেখতে পাচ্ছ এই যে দেখো শান পরে করে আমি পুরো রেডি হয়ে গেছি, আর এই শাড়িটা পরেছি, এটা মায়ের শাড়ি দেখতে পাচ্ছ। তো ম্যাচিং করা একটা ব্লাউজ আমার ছিল, তো সেটা পরে নিয়েছি। তো স্নান করা হয়ে গেছে, রেডিও হয়ে গেছি, তো এবার যাব মন্দিরে, আর বাড়ি থাকলে তো ঠাকুরের পুজোটা আমারই করতে হয়। তো চলো ওদিকে বোন রান্না করছে, মা রান্না করেছে কিছুটা, আর বোনও একটু কিছুটা বাকি ছিল, পোস্ত মানে ওর বরের পোস্ত খেতে বলেছে ডাক্তার, ওই জন্য পোস্তটা ও রান্না করছে। আর বিট্টু ওই যে দেখো শুয়ে আছে, সকালবেলা ভাত খেয়েছে, ওই যে আমি নিরামিষ একটা তরকারি বানিয়েছিলাম, বানিয়ে আর ভাত বানানো হয়েছিল, তো সবাই মিলে নিরামিষ তরকারি দিয়ে ভাত খাওয়া হয়েছে, খেয়ে ও ঘুমাচ্ছে, স্নান করাবে, তো রান্না করিয়ে নিয়ে ও স্নান করাবে আর আমি ঠাকুরের পুজোটা করে আসি। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার সমস্তটা এবার গোছানো হয়ে গেছে, আর আমি এবার শুধু শাক ঘন্টা বাজাবো,
বাজালে আমার ঠাকুরের পুজো করা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে ছিল শশা, তো আমি শশা দিয়ে ঠাকুরের সেবাটা দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো এই যো দেখো শশা দিয়েছি, আর দিয়েছি বাটাতে তুলসী পাতা। চলো আমি শাক ঘন্টাটা বাজিয়ে নিই। তো এখন বাজে পুরো আটটা, দেখি না 7:55। তো এখন আবার তোমাদের সাথে কথা বলতে চলে এলাম, কারণ সেই দুপুরবেলা বাসন থালা মাজার পরে তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তো এখানে মা বসে আছে, আর ওই যে দেখো বোনের বর বসে আছে, ওর হাতে একটা বিস্কিটের প্যাকেট দেওয়া হয়েছে, তো বিস্কিটটা খাচ্ছে। আর ভাত রান্না করে নিয়েছি প্রচুর, মানে সেই বিকাল থেকে তো বৃষ্টি হচ্ছে অনবরত, মিনমিন করে হয়েই যাচ্ছে, তো ওই জন্য ভাত আজকে তাড়াতাড়ি করে নিয়েছি। আর উনুনে রান্না করছি, কারণ অনেকগুলো লোক খাওয়া দাওয়া করছে, এরা আছে আর তারপরে দিদির মেয়েও আছে, তো ভাত তো একটু বেশি করতে হচ্ছে, তো ওই জন্য উনুনে রান্না করলাম। তো ভাত হয়ে গেছে, আর করব একটু মাংসের ঝোল পাতলা করে। দাঁড়া 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 দেখা, এই যে দেখো বন্ধুরা আলুটা একদম ভেজে টকটকে করে লাল লাল করে ভেজে নিয়েছে। এবারে পেঁয়াজ লঙ্কাটা এখনই দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমি এখনই দিয়ে দেব, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো দেখো এই যে চিকেনের ঝোল রেডি আমাদের, তো এবার ভাত বাড়বো। এই যে আমরা খেতে বসেছি, আমার ভীষণ খিদে পেয়ে গেছে, ভীষণ ভীষণ ভীষণ, আর মাংসের ঝোল পড়েই গেছে থালাতে। আর আমি আর মাংসের ঝোলে এই তো দেখতে পাচ্ছো, এই যে রাতে শোয়ার জন্য বিছানা পুরো গোছ করে নিয়েছি। আর এই যে বিট্টুর খাওয়া হয়ে গেছে, ও হাত পা মুছছে, বোন মুছিয়ে দিল, বললো মোছানো হয়নি, তো ওই জন্য নিজে নিজে মুছছে। তো শুবে এইখানে, ওর বালিশটা আমি ঠিক করে দিচ্ছি এই যে ওখানে। তো ভাত তো খেয়ে নিয়েছি, পুরো এক থালা ভাত খেয়েছি, মাংস ঝোল দিয়ে খিদে টেনে পুরো নাড়ি চিচি করছিল, পেটে আমার জ্বালা করছিল, এত জোরে খিদে পেয়ে গেছিলো আজকে, জানি না কেন এত খিদে পেল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি বাসন থালা সব মেজে নিয়েছি, তারপরে এখন শুয়ে পড়বো। তো আমার বিছানা তো গোছ করা হয়ে গেছে, তো আমার ভিডিওটা এখানে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তো আজকের মতো টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।